জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লিভ টু আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার এই বিষয়ে দুটি লিভ টু আপিলের উপর শুনানির জন্য আগামী 10 নভেম্বর দিন ঠিক করেছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। বিষয়টি আজ নিশ্চিত করেন আইনজীবী কায়সার কামাল। স্যার, আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স, দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটাই এনার্জি।